আজকে জাইমাকে নিয়ে আসা উচিত। জাইমা ইয়াং, ইয়াং ইউথফুল, তারপর লেখাপড়া জানা মহিলা নারী, সে যদি আজকে আসে সে ঘুরতে পারবে, দৌড়াতে পারবে, যেতে পারবে, সারা দেশ আবার যে করবে, সেই হতে পারে সত্যিকার অর্থে হাসিনার রিয়েল প্রতিদ্বন্দ্বী। ওনাকে এনে দেখেন হাসিনা কি করে, তার কি স্ট্র্যাটেজি নেবে, তাকে তার আশা তো বন্ধ করতে পারবে না, এবারকে মিটিং করতে না দিলেও তাকে দেখেও, তাকে ঠিক খালেদা জিয়াকে দেখার জন্য হাজার, সে খালেদা জিয়ার চেয়েও সুন্দরী, সুতরাং তার আকর্ষণ আরো বেশি হবে। চিকিৎসাপত্র পয়লা যেটা বলেছি, যেমন বিরোধী দলের কথা বলি, আজকে বিরোধী দল কোনো মাঠে নাই, আর নাই, সেই জন্য আমি আমার একটা পরামর্শ, খালেদা জিয়া এই জেল থেকে ওনার গুলশানের জেলে এসে লাভ কি হলো, গুলশানের জেলটাকে কার্যকর করার জন্য ওনার যেটা উচিত, এই গেইটের বাইরে না আসতে পারলেও গেইটে একটা চেয়ার নিয়ে বসা উচিত, প্রতিদিন 11টা থেকে 12টা অথবা বিকালে একটা ওনার সুবিধা হলো, ওখানে রোদ্রও লাগলো, ওনার যে রোগ তাতে ভিটামিন ডি পাবেন ওতে রোদ্রের দ্বারা, আর লোকজন তাকে দেখবে হাত নেড়া, উনি বলবেন যে ভাই আমি এখনো বেঁচে আছি, তোমাদের মুক্তির জন্য আমি আছি, ওই দু চারটা কথা যা বলতে পারেন ওই গেটে দাঁড়িয়ে, তাতেই দেখবেন যে জনগণ উদ্দীপ্ত হয়েছে, জনগণ বুঝবে তার প্রতি অন্যায় করা হয়েছে, উনি চুপ করে মৌন সন্ন্যাস ব্রত অবলম্বন করে তো কোনো লাভ নেই। তো আপনি তো বলছিলেন যে খালেদা জিয়া বাড়ির সামনে এসে যদি হাত নাড়েন চাঙ্গা হবে, ভালো কথা, তিনি তো শর্ত সাপেক্ষে মুক্তি নিয়েছেন, তার তো সেই সুযোগ নেই। এবং আরেকটি কথা দিয়েই আপনাকে এখন বলি, আপনি 31শে ডিসেম্বর 2019 আপনি বলেছেন যে ওহি দেওয়া বন্ধ করেন, মাস্টার্স বা এমফিল করেন, তারেককে এটি তারেক রহমানকে আপনি বলেছেন যে তারেক স্কাইপের মাধ্যমে দল পরিচালনা করে করবেন না, বলে এটা এটা তো বলেছি, এটা যেমন কি আজকে মানুষকে অপেক্ষা করতে শিখতে হয়, আর তাছাড়া স্ট্র্যাটেজি বলে একটা কথা আছে, এত দূর থেকে বসে কখনো এত বড় একটা 18 কোটি দেশের রাজনীতি পরিচালনা করা যায় না, কিছু লোকের সাথে কথা বলা যায়, কিছুই করা যায়, মানুষ সামনাসামনি দেখতে চায়, ওনারকে হাত মিলাতে চায়, তো এইসবের তো সুবিধা নাই। তা খালেদা জিয়ার ব্যাপারে বলি, ওনাকে যেই যদি এইরকম শর্তে ওনার যদি পর্যায়ে কারোর সাথে কথা আগে ওনার বেরিয়ে আসাটা ভুল কাজ হয়ে যাবে আবার বলি, কিন্তু যাই হোক এই এখানে যখন বেরিয়েছেন ওনার গেট পর্যন্ত তো উনি আসতেই পারেন, ওনার সীমা রেখার মধ্যেই, আমি বলি সরকার যেমন কেবল চালাকি করছে ওনার সাথে, ওনাকে হয়রানি করছে, চালাকি করছে, ওনারও একটু চালাকের সাথে তাদের উত্তর দেওয়া উচিত, ওদের কথা বলতে যায় কেউ গেইটে হয়তো ওনার মুখে কাপড় লাগিয়ে দেবেন, উনি একটা বলে সরকার আমাকে হাত পা বেঁধে দিয়েছে, আমার হাত পা বেঁধে দিয়েছে, অন্যায়ের দেখেন আপনারা প্রতিবাদ করেন, সুতরাং এই জন্য জনগণের দৃষ্টি আকর্ষণ করা হবে। দেখেন আজকে জনগণ এখনো তাকে ভালোবাসে, কিন্তু 6 মাস পরে উনাকে স্মরণ থাকবে না, মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল, সেই জন্য ওনার পার্টির স্বার্থে ওনার স্বার্থে ওনার এই কাজটা করা উচিত। আর ওনাকে যেটা পরিষ্কার, তারেককে আমি মনে করি এটা তারেকের এক সময় হি ওয়াজ ভেরি পপুলার ইয়াং ইয়ুথ ছিল, কিন্তু আস্তে আস্তে উনি শুনতে পান না ওনার পার্টিতে কত লোক ওরা বিরোধী বলে, আমি এখনো তাকে স্নেহ করি, এখনো আমি মনে করি সে যদি ঠিক মতো চলে ভবিষ্যতে একদিন হয়তো এই রাষ্ট্র চালানোর ক্ষমতা পেতে পারে, তবে তারা যদি পারে, তাদের তো সবার একটা অসুবিধা হলো আমাদের দেশের আমরা পরিবারতন্ত্র তো আমাদের দেশে বড় বেশি আমাদের মাথা চাড়া দিয়ে আছে, পরিবারকেও যদি রাখতে চান তাও যে খুব দোষের আমি তা বলছি না, আজকে জাইমাকে নিয়ে আসা উচিত, জাইমা ইয়াং, ইয়াং ইউথফুল, তারপর লেখাপড়া জানা মহিলা নারী, সে যদি আজকে আসে সে ঘুরতে পারবে, দৌড়াতে পারবে, যেতে পারবে, সারা দেশ আবার যে করবে, সেই হতে পারে সত্যিকার অর্থে হাসিনার রিয়েল প্রতিদ্বন্দ্বী। ওনাকে এনে দেখেন হাসিনা কি করে, তার কি স্ট্র্যাটেজি নেবে, তাকে তার আশা তো বন্ধ করতে পারবে না, এবারকে মিটিং করতে না দিলেও তাকে দেখেও, তাকে ঠিক খালেদা জিয়াকে দেখার জন্য হাজার, সে খালেদা জিয়ার চেয়েও সুন্দরী, সুতরাং তার আকর্ষণ আরো বেশি হবে। তাহলে কি বিএনপিতে এখন আপনি নেতৃত্বের পরিবর্তন চাচ্ছেন, মানে আপনার উপদেশ কি, তাই তো আমার মনে হচ্ছে আপনার কথা শুনে, উপদেষ্টা থাকবেন খালেদা জিয়া, উপদেষ্টা থাকবেন, অন্যদের ইয়তের জন্য জায়গা করে দেবেন।